মুনিরিয়া যুব তবলিগ কমিটির সন্ত্রাসীদের হাতে বীর মুক্তিযোদ্ধা শফিকুল আনোয়ার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া, বিভিন্ন সময় নিরীহ মানুষদের নির্যাতন এবং মোজাম্মেল হকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাউজান সূর্যসেন চত্বর থেকে মুন্সিরঘাটা পর্যন্ত বিশাল মানববন্ধন করেছে রাউজান সম্মিলিত সামাজিক সংগঠন। মানববন্ধনে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। বক্তারা বলেন, শান্ত রাউজানকে যারা অশান্ততে পরিণত করতে চায় তাদের রেহাই দেওয়া হবে না। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, সন্ত্রাসীদের শীঘ্রই গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707117113, 01707117114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।